চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা লাইফ সায়েন্সের উপরে বা জীবন বিজ্ঞানের উপরে, মেনলি ফোকাসড অন ক্লাস 9-10। আর যে সমস্ত প্রশ্ন আমাদের কম্পিটিটিভে আসে সেই সমস্ত কোশ্চেনগুলো আজকের টপিক অনুযায়ীও আলোচনা করব। যারা ছোট আছো, যারা ক্লাস 9-এ পড়ছো কিংবা 10-এ পড়ছো, তোমরাও ভিডিওটা দেখো, দেখবে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, সেটা থেকেই আজকের টপিক। তো যাদের কাছে বই নেই তারা ভিডিওটা দেখে পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারো। এমনিতে লকডাউনের সময় তো কাউরির পড়াশোনা আটকে থাক, সেটা খুবই বাজে একটা ব্যাপার, খারাপের দিকে যায়। তো সবাই নিজের নিজের পড়াশোনাটা চালাও, সেটাই সবার কাছে কাম্য। দেরি না করে শুরু করি। আগের দিনের একটা ভিডিওতে একটা মজার ব্যাপার হয়েছে, সেখানে আমি বলছি যে শুরু না করে দেরি করি। যাই হোক, সেটার জন্যে কী আর বলা যাবে, সেটা হয়তো কিছু ভাবছিলাম, তার জন্য হয়তো অন্য কিছু বলেছি। ঠিক আছে, তাহলে আজকে যেটা বলবো সেটা হচ্ছে দেরি না করে শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট টপিক লাইফ সায়েন্সের, সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। এটার মানে কি? লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি মানে হচ্ছে জীবন এবং তার বৈচিত্র্য। জীবন এবং তার বৈচিত্র্য, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। ঠিক আছে, ওকে, চলো। তো লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, এটা তো আমাদের টপিকের নাম। প্রথম ওয়ার্ডটা কি পেলাম? লাইফ মানে জীবন, তাই না? তাহলে ফার্স্টের যে টপিকটার নামেই যেটা পেয়েছি সেটাকেই আমাদেরকে বুঝতে হবে, কারণ ওটাই তো টপিকের নাম। তাহলে সেখান থেকে আমরা কী বুঝি, লাইফ মানে কি? লাইফ মানে বাংলা মানে তো জীবন, বুঝে ফেলেছি লাইফ মানে জীবন, এটাতে কাউরই কোনো অসুবিধা নেই। কিন্তু জীবন কাকে বলে যদি আমরা বলতে যাই, এইখানটাতে কিন্তু গণ্ডগোলটা বেঁধে যাবে। যদি পরীক্ষায় নাম্বার দিয়ে দেয় যে 1 নম্বরে উত্তর দাও, বা 2 নম্বরে প্রশ্ন দিয়ে দিল জীবন কাকে বলে, তখন তুমি লিখে দিলে জলের ওপর নাম জীবন, হবে না বাবু, কেসটা গণ্ডগোলটা ওখানেই বাঁধবে। তো সেখানে আমাদেরকে একটা পার্টিকুলার সংজ্ঞা দিতে হবে, সংজ্ঞাটায় পরে আসছি। আমরা জীবন বলতে যেটা বুঝি, যার মধ্যে প্রাণ আছে, সহজ বাংলায় যার মধ্যে প্রাণ আছে তাকে আমরা জীবিত জীব বলতে পারি, বা জীবিত পদার্থ যে কারণে জীবিত সেটাই তার জীবন, অর্থাৎ জীবনের জন্য সে জীবিত, বা যার মধ্যে প্রাণ আছে সেটাই তার জীবন। বুঝলাম, এবার আমরা বইয়ে যেরকম সংজ্ঞাটা থাকে বা আমাদেরকে পরীক্ষায় যেরকম লিখতে হয় যে সংজ্ঞা যদি দেয় জীবন কাকে বলে, তাহলে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বৃদ্ধি। আমি প্রত্যেকটা ওয়ার্ড ডেসক্রিপ্ট মানে তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করব, দেখবে খুব সহজে বুঝতে পারবে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা বলি কি, জীবন বা লাইফ। বৃদ্ধি, বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে বড় হওয়া। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ট্রিকি পার্ট আছে, মানে আমরা কিন্তু চাইলেই সেই জিনিসটাকে ভুল দিকে ব্যাখ্যা করতে পারি। যেমন জীবন কাকে বলে, সাপোজ ধরো তুমি 5 টাকার একটা চাউমিনের ম্যাগির প্যাকেট কিনেছো, সেটাকে গরম জলে দিয়ে দিলে, তাহলে কি হলো, কিছুক্ষণ পরে দেখলাম সেটা বড় হয়ে গেল, তাই না? জলে দেওয়ার পরে সেটা আকারে বেড়ে যায়। তো এইখানে যে বৃদ্ধি হলো, এই বৃদ্ধি কি তাহলে জীবনের বৈশিষ্ট্য? একদমই কিন্তু না। এখানে যে বৃদ্ধির কথা বলা হয়েছে সেটা অন্য, ঠিক আছে? সেটা হচ্ছে একটা কোষ ভেঙে আর একটা কোষে যাবে, বা একটা কোষ থেকে 2টো কোষ তৈরি হবে, সেই বৃদ্ধির কথা বলা হয়েছে। এরপর হচ্ছে প্রজনন। প্রজনন মানেটা সবাই তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে বংশবৃদ্ধি, তাই না? একটা কোষ থেকে 2টো কোষ, এটা সহজে বললাম। একটা মানুষ ছিল, সেখান থেকে একটা ছেলে এবং একটা মেয়ে, তার থেকে আর একটা নতুন তাদের সন্তান হলো, ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক, এটা বংশবৃদ্ধি। কিংবা একটা গাছ ছিল, গাছ থেকে অনেক ফল হয়েছে, ফলের বীজ মাটিতে পড়েছে, সেটা প্রস্ফুটিত হয়ে নতুন একটা আমরা দেখছি বীজ থেকে আর একটা গাছ হলো, তাহলে এইটা হচ্ছে প্রজনন বা বংশবৃদ্ধি বা বিস্তার। এরপর হচ্ছে পরিব্যক্তি, তারপর হচ্ছে বিবর্তন। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, কার মধ্যে দেখবো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো? এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখবো প্রোটোপ্লাজমীয় বস্তুর মধ্যে। তাহলে এখানে আর একটা ওয়ার্ড পাচ্ছি, প্রোটোপ্লাজমীয় বস্তু। স্যার, প্রোটোপ্লাজমীয় বস্তু আবার কী জিনিস? তোমরা ক্লাস 8-এ অবশ্যই পড়ে থাকবে, দেখবে প্রথম টপিক থাকে কোষ। কোষ কাকে বলে? ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, বা প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, কে আবিষ্কার করেছে, কবে করেছে, এগুলো কোষের চ্যাপ্টারে আমরা কিন্তু এগুলো পড়ে থাকি। তো সেটা হয়তো কোষ আমি অন্য কোনো দিন একটা সহজ করে একটা ভিডিও বানিয়ে দেবো, যেখান থেকে তোমাদের কোষ বুঝতে আর কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আমরা কী বলছি, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন প্রভৃতি বৈশিষ্ট্য যখন আমরা কোনো প্রোটোপ্লাজমীয় বস্তুর মধ্যে দেখতে পাবো, তখন তাকে আমরা বলছি জীবন। তাহলে এইটাকে একটু ডেসক্রাইব করে দিই, প্রোটোপ্লাজমীয় বস্তু। এই যে প্রোটোপ্লাজমীয় বস্তু কথাটা আছে, এটা কী জিনিস?
প্রোটোপ্লাজমীয় বস্তু যদি আমরা পড়তে যাই, এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় বস্তু, এই ওয়ার্ডটার কথা বলছি, ঠিক আছে? খুব ছোট ছোট করে বলছি, দেখো এইখানটা বুঝবে, এই জিনিসটা যদি আজকে বুঝে নাও তোমার আজীবন কাজে লাগবে। আজীবন তুমি মানে তুমি দাদু হয়ে গিয়ে বা দিদা হয়ে গিয়ে বা ঠাকুমা হয়ে গিয়ে যখন তুমি ছোটদের বাচ্চাদের নাতি নাতনিদের পড়াবে, তখনও ঠিক এই জিনিসটাই বলবে, এটা পাল্টাবে না, যেটা তোমাকে আমি এখন বোঝাতে যাচ্ছি, ঠিক আছে? যারা জানো তারা আরেকবার দেখো, তাদের রিভাইজ হবে, তাদের জন্য খুব ভালো। এটা প্রোটোপ্লাজমের বস্তুটা কি, আমরা কি জানি, প্রোক্যারিওটিক কোষ মানে কি? প্রোক্যারিওটিক কোষ মানে হচ্ছে আদি কোষ, তাই না? প্রোক্যারিওটিক সেল আদি কোষ, কোষের বানানটা পেট কাঠামো ধ্বংস হয়। আচ্ছা, তাহলে এই যে প্রোক্যারিওটিক কোষটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রোক্যারিওটিকের মধ্যে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ক্যারিওটিক। প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদি, গ্রিক শব্দ এটা, প্রো মানে কি? আদি। আর ক্যারিওটিক যে শব্দটা, এটার মানে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? আদি, নিউক্লিয়াস, এই কথাটা কিন্তু পেলাম। তাহলে প্রোক্যারিওটিক কোষ কাকে বলে যদি বলি, তাহলে হচ্ছে সেই সমস্ত কোষ যার মধ্যে নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটিক কোষ সেই সমস্ত কোষ, বা আদি কোষ সেই সমস্ত কোষ যার মধ্যে আমরা কী কী দেখতে পাবো, দেখতে পাবো সংগঠিত নিউক্লিয়াস, দেখতে পাবো না এগুলো অ্যাকচুয়ালি, সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, এগুলো দেখা যাবে না, ঠিক আছে? সেইগুলোকে আমরা কি বলবো, প্রোক্যারিওটিক কোষ বলবো। যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? নীলাভ সবুজ শৈবাল, তার নীলাভ সবুজ শৈবালের কী ধরনের উদাহরণ হতে পারে, অ্যানাবিনা, নষ্টক, এইগুলো হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। কিন্তু এখনও দেখো আমি প্রোটোপ্লাজম কথাটা আনিনি। আমরা প্রথমে কি বুঝলাম, আদি কোষ মানে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, যেটার মধ্যে সংগঠিত নিউক্লিয়াস থাকে না, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু থাকে অন্য কিছু, থাকে কি থাকে সেটা একবার দেখো, ঠিক আছে? একটু সময় লাগবে, ছবিটা একটু এঁকে দিই, তাহলে দেখো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। যাই হোক, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? এইটাকে বলে লেজের মতো যেটা বেরিয়ে আছে, এটাকে বলে ফ্লাজেলাম, ঠিক আছে? আমি কোষ পড়ানোর সময় তোমাদেরকে এগুলো বোঝাবো। এই যে ভেতরের অংশটা আছে, এই এরকম ডটেড লাইন দিয়ে ঘেরা, এই জিনিসটাকে বলে নিউক্লিওয়েড, ঠিক আছে? এই যে এরকম করে একটা ছাতার মতো, উল্টানো ছাতার মতো অংশ আছে, এটার মধ্যে আরও ডটেড অনেক জিনিস থাকে, সেইটাকে বলা হয় মেসোজোম, ঠিক আছে? তাছাড়া ধরো ফ্যাট জাতীয় পদার্থ বা চর্বি থাকে, অনেক কিছু থাকে, বা এই যে গোল গোল আছে ভ্যাকিউল বা কোষ গহ্বর, আমি আচ্ছা কোষ গহ্বর লিখে দিলাম, কোষ গহ্বর, এগুলো থাকে। কিন্তু দেখো এখানে কি থাকলো না, এখানে থাকলো না নিউক্লিয়াস, এখানে থাকলো না পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, ঠিক আছে? তাহলে এইটা আমাদের প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষের একটা ছবি, যেখানে সংগঠিত নিউক্লিয়াসও নেই, পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলোও নেই, তাই না? তাহলে আমরা যদি দেখি, তাহলে স্যার এই যে ছবিটা আঁকলেন এর মধ্যে ছিলটা কি? বিভিন্ন পয়েন্ট আমি দেখিয়েছি কী কী ছিল, কোষ অঙ্গাণু ছিল না সেটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? পর্দা ঘেরা কোষ অঙ্গাণু ছিল না আর সংগঠিত নিউক্লিয়াস ছিল না, তাহলে ছিলটা কী কী? ছিল হচ্ছে বাইরের দিকের যে গোল গোল অংশটা ছিল সেটার নাম ছিল আমাদের কোষ প্রাচীর, বাইরের দিকে কী ছিল? কোষ প্রাচীর। আর একটা কী ছিল? প্রোটোপ্লাজম। ভেতরের যে ডটেড ডটেড অংশগুলো ছিল সেগুলো সবটাই হচ্ছে
প্রোটোপ্লাজম। দেখো এই যে প্রোটোপ্লাজম, এই শব্দটাই কিন্তু এখানে আছে, প্রোটোপ্লাজম, কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম। তাহলে প্রোক্যারিওটিক কোষের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি হয়? দুটো জিনিস থাকে, একটা হচ্ছে স্লাইম স্তর, তাই না? স্লাইম স্তর থাকে, আর কী থাকে? একটা দৃঢ় প্রাচীর থাকে, দৃঢ় প্রাচীর থাকে, আর কী থাকে? সাইটোপ্লাজমীয় পর্দা। আমি ক্লাস এইটের পড়াটায় তোমাদেরকে কিন্তু রিভাইজ করাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকে হয়তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের পার্থক্যই বুঝতে পারছো না, তাদের জন্য এই জায়গাটা খুব দরকারি, ঠিক আছে? আর প্রোটোপ্লাজমে কী থাকে? প্রোটোপ্লাজমে থাকে নিউক্লিয় বস্তু আর সংগঠিত নিউক্লিয়াস, যেটা সংজ্ঞাতে লিখছিলাম, নিউক্লিয় বস্তু আর সংগঠিত নিউক্লিয়াস দুটো শব্দ কিন্তু আলাদা। তাহলে নিউক্লিয়াসের মতোই নিউক্লিয় বস্তু আছে, সংগঠিত নিউক্লিয়াস কিন্তু নেই। আরেকটা কী থাকে? আরেকটা থাকে সাইটোপ্লাজম। তার মানে প্লাজম ম তাহলে এগুলো বাদ দাও, প্রাচীর টাচিরগুলো বাদ দাও। যদি প্রোটোপ্লাজম বলতে যাই, তাহলে এইটা যদি একটা কোষ হয়, এর মধ্যে যদি ইউক্যারিওটিক সেল হতো, এটা প্রোক্যারিওটিক না হয় যদি ইউক্যারিওটিক হতো, তাহলে সেখানটায় দেখতাম একটা নিউক্লিয়াস থাকতো, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক, নিউক্লিয় পর্দা, এরকম নিউক্লিয়াস থাকতো। আর যদি প্রোক্যারিওটিক, এটা ইউক্যারিওটিকের জন্য বললাম, আর যদি প্রোক্যারিওটিক হয়, এটাতে নিউক্লিয় বস্তু থাকবে আর এদিকে কী থাকবে? সাইটোপ্লাজম থাকবে। তাহলে কী হলো? একটা পেলাম সাইটোপ্লাজম, একটা পেলাম নিউক্লিয় বস্তু। এই দুটো যার মধ্যে আছে সবটা, পুরো টোটাল জিনিসটাকে আমরা কী বললাম? সরি, টোটাল জিনিসটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম, সবটাকে বলছি প্রোটোপ্লাজম, যার মধ্যে সাইটোপ্লাজমও আছে, নিউক্লিয় বস্তুও আছে। প্রোটোপ্লাজমের মধ্যে কী? নিউক্লিয় বস্তুও আছে, সাইটোপ্লাজমও আছে। বুঝতে পারলে? তাহলে নিউক্লিয় বস্তু আলাদা জিনিস, সাইটোপ্লাজম আলাদা জিনিস, দুটো একসঙ্গে করলে হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যখন কী কী দেখাবে? বৃদ্ধি, বংশবিস্তার বা প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন বা মিউটেশন, বিবর্তনের ইংরেজি মিউটেশন, এই ধরনের বিহেভিয়ারগুলো বা এই ধরনের বৈশিষ্ট্যগুলো যখন এইখানে কিংবা এইখানে, ইউক্যারিওটিক হোক বা প্রোক্যারিওটিক হোক, যাই হোক না কেন, সেটা তো আলটিমেটলি প্রোটোপ্লাজমেই থাকছে। তাহলে সেই যে ছোট্ট জিনিসটার কথা হচ্ছে, সেই প্রোটোপ্লাজম যখন এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকতে দেখায়, তখন আমরা বলতে পারি তার মধ্যে জীবন আছে বা সেই বস্তুর মধ্যে জীবন আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তোমাদের একটা জিনিস এখানে আমি বললাম না, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, সেটাও আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখো তোমাদের মধ্যে আর কোনো রকম সেটাতে অসুবিধা থাকবে না। যেটাই ছিল আমি মুছে দিলাম ভুল করে, এখানে আমার বেশি লিখতে হতো না তাহলে। যেটা প্রোটা কেটে দিয়ে যদি আমরা ইউক্যারিওটিক করে দিই, প্রোটাকে বাদ দিয়ে যদি ইউক্যারিওটিক করে দিই, আর আদি কোষটাকে বাদ দিয়ে আমরা যদি আদর্শ কোষ লিখে দিই, তাহলে ক্রোসপাচিত্ব থাকবেই। আরেকটা কী থাকবে? এদিকে প্রোটোপ্লাজম তো থাকবেই, এর সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে কোষপর্দা। আর এইখানে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ঢুকে যাবে, সাইটোপ্লাজম তো থাকবেই, নিউক্লিয়, ওখানে যেটা ছিল কি নিউক্লিয় বস্তু, এখানে পার্টিকুলার হয়ে যাবে নিউক্লিয়াস। তাহলে সেটা আদর্শ কোষ হয়ে যাবে, যেটা বৈশিষ্ট্য, মানে আদর্শ কোষের বৈশিষ্ট্য। এখানে এক্সট্রা জিনিস কী দেখলাম? কোষপর্দা আর নিউক্লিয়াস। প্রোক্যারিওটিকে কী দেখেছিলাম? নিউক্লিয়েড যুক্ত বস্তু, আর কোষপর্দাটা ছিল না, কোষপ্রাচীর ছিল, তাই না? কোষপর্দাযুক্ত অঙ্গাণুও ছিল না তার মধ্যে। তাহলে এই ছিল আমাদের কোষের, যেগুলো তোমরা ক্লাস এইটে পড়েছো, তার একটুখানি টাচ বা একটু ছোঁয়া, যেটাতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এইবার আমি যে তখন উদাহরণটা দিলাম, এই যে বৃদ্ধি, যে ধরো জলের মধ্যে একটা বিস্কুট ফেলে দিয়েছো বা সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হয়ে গেল, সেই যে বৃদ্ধির কথা বলছিলাম, সেই বৃদ্ধি এখানে নয়। এখানকার বৃদ্ধি মানে হচ্ছে একটা কোষ ছোটো ছিল, সেটা বড় হলো, সেটা আরেকটু বড় হলো, সেখান থেকে দেখা গেল বংশবিস্তার করে দুটো কোষ তৈরি হলো, দুটো থেকে চারটে কোষ তৈরি হলো, ঠিক আছে? এইভাবে যে বৃদ্ধি, এইভাবে কোষের আকারে বড় হওয়া, আর এগুলোকে বলা হচ্ছে বংশবৃদ্ধি বা প্রজনন করছে, কোষটা একটা থেকে চারটে হয়ে গেল, দুটো থেকে চারটে থেকে আটটা বাড়ছে বা ষোলোটা। তো সেই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে জীবনের বৈশিষ্ট্য। তাহলে জীবনের বৈশিষ্ট্যতে আমরা আর কী কী দেখতে পাই? জীবনের বৈশিষ্ট্যতে আমরা দেখতে পাই ক্যাপাসিটি টু রিপ্রোডিউস। রিপ্রোডিউস মানে কি?
বংশবিস্তার করা বা প্রজনন করা, তাহলে একটা কোষ ছিল, একটা কোষ ছিল, সেটা থেকে দুটো হলো, দুটো থেকে চারটে হলো, এটা হচ্ছে রিপ্রোডিউস, মানে প্রজনন করছে, কোষটা বাড়ছে, তাই না? বা একটা ছেলে আর একটা মেয়ে ছিল, তাদের আর একটা ছেলে কিংবা মেয়ে হলো, তাহলে এখান থেকে দুজন ছিল, সেখান থেকে এখন টোটালে তিনজন হলো, এখানে একটা ছিল, এখান থেকে টোটালে চার আর দুয়ে ছয় একে সাতটা হলো। এই যে বেড়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে প্রজনন, ঠিক আছে? আচ্ছা, এরপরে জীবনের মধ্যে আমরা আর কি বৈশিষ্ট্য দেখতে পাই? ক্যাপাসিটি টু রিপ্রোডিউস বা প্রজনন তো আমরা দেখলাম, মেটাবলিজম, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড মেটাবলিজম। মেটাবলিজম মানে কি? মেটাবলিজমের মধ্যে আমরা যে সমস্ত, মেটাবলিজম মানে হচ্ছে, মেটাবলিজমের বাংলা মানে হচ্ছে বিপাক, ঠিক আছে? বিপাক, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসবেই এখান থেকে প্রশ্ন, যারা নাইনে পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যারা কম্পিটিটিভে যাবে তাদেরও পরীক্ষায় প্রশ্ন দেবে। কী প্রশ্ন দেবে সেটা আমি একটু পরে বলছি, আমি লাস্টের দিকে তো কোশ্চেন আলোচনা করবই, তাছাড়া এখন যেটা বলবো সেটা হচ্ছে বিপাক। মেটাবলিজমের বাংলা মানে হচ্ছে বিপাক। বিপাক দুই ধরনের হয়, কীরকম? একটা হচ্ছে আমরা দুটো কাজ করতে পারি, কাউকে উপকার করতে পারি, কাউকে অপকার করতে পারি। অপকার, উপকার করা মানে তার কিছু ভালো করা, আর যদি অপকার করি তার মানে তার কিছু ক্ষতি করা। তাহলে এখানেও বিপাকের দুই রকম হবে, একটা উপচিতি, একটা হচ্ছে অপচিতি। আমি পুরো ওয়ার্ডটা লিখছি না, উপচিতি বিপাক, অপচিতি বিপাক। এখানে কি হয়, উপচিতি বিপাক ভালো, শরীরের জন্য ভালো, তাহলে কি হবে, এখানে দেখা যাবে জীবের যে শুষ্ক ওজন, জীবের যে শুষ্ক ওজন, জীবের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পাবে, আর অপচিতি বিপাকে দেখা যাবে জীবের শুষ্ক ওজন কমে যাচ্ছে। এবার বারবার আমি কি বলছি, জীব, তাই না? বারবার আমি কি বলছি, জীবেরই তো জীবন থাকে, জীব বলছি। জীব মানে কি হতে পারে, জীব মানে প্রাণী হতে পারে, জীব মানে উদ্ভিদও হতে পারে, মানে মানুষও হতে পারে, গাছপালাও হতে পারে, পশু পাখিও হতে পারে, সেটা শৈবালও হতে পারে, ছত্রাকও হতে পারে। তাহলে এই যে জীব, যখন জীবের বিপাক দেখতে পাবো, তার মানে সেই জীব একটা ধর্ম দেখাবে। জীব যেমন ক্যাপাসিটি টু রিপ্রোডিউস বা প্রজনন দেখাবে, মানে প্রজনন করার ক্ষমতাটা দেখাবে, একই রকমভাবে জীব মেটাবলিজমও দেখাবে, মানে তার খাবার দরকার, বিপাক দরকার। সেখানে আমরা দুই ধরনের বিপাক দেখতে পাই, একটা হচ্ছে উপচিতি, একটা অপচিতি। এইবার উপচিতি আর অপচিতি বিপাকের মধ্যে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, উপচিতি বিপাকে কী দেখলাম, জীবের শুষ্ক ওজন বাড়ে, অপচিতি বিপাকে জীবের শুষ্ক ওজন কমে, এটা ছিল সংজ্ঞার দিক থেকে। কিন্তু এমনি যদি আমরা অন্য কিছু বলি, যে উপচিতি বিপাকের উদাহরণ কী, উপচিতি বিপাকের উদাহরণ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হবে শালক সংশ্লেষ, উদ্ভিদের ক্ষেত্রে হবে শালক সংশ্লেষ, মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হবে পুষ্টি। এই যে শালক সংশ্লেষ আর পুষ্টি কথাটা বললাম, এটা কী, শালক সংশ্লেষ মানে কী, এটা ছিল একটা গাছ, তাই না? এটা ছিল একটা গাছ, এটা ছিল সূর্যালোক, সূর্য। তাহলে গাছ মাটি থেকে জল নিল, অন্যান্য খনিজ সম্পদ নিল, সূর্য থেকে আলো নিল, বাতাস আছে, আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিল। যখন একটা উদ্ভিদ এই তিনটে জিনিস পাবে, মাটি, বাতাস আর এদিকে সূর্যের আলো, মাটির ভেতরে জল, অন্যান্য খনিজ পদার্থ সবই আছে, তো সেইগুলো থেকে যখন উদ্ভিদ খাদ্য তৈরি করবে, যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে সেটা কি, সেটা হচ্ছে তার শালক সংশ্লেষ প্রক্রিয়া। গাছের পাতায় ক্লোরোফিলযুক্ত কণায় সূর্যালোকের উপস্থিতিতে গাছ খাদ্য তৈরি করে, সেই পদ্ধতিকে আমরা কি বলছি, গাছের শালক সংশ্লেষ। সেটা কোথায় হবে, যদি অনেক ভেতরে ডিপলি ঢুকে যায় তখন দেখব যে আলোক দশা আছে, অন্ধকার দশা আছে, গ্রানাস, ক্রোমা, সেগুলো অনেক রকম, অনেক ওয়ার্ড আমরা পাই, সেগুলোতে যাচ্ছি না, জাস্ট বিপাকটাকে বলছি। সেখানে বিপাক আমরা দেখতে পাই উদ্ভিদের ক্ষেত্রে শালক সংশ্লেষ, প্রাণীর ক্ষেত্রে পুষ্টি। তাহলে স্যার শালক সংশ্লেষ বোঝালেন, পুষ্টিটাও বোঝান, পুষ্টিটা কী, পুষ্টি মানে কী, পুষ্টি মানে খিচুড়ি খেয়ে নিলাম পুষ্টি হয়ে গেল, এটা নয়। পুষ্টি মানে হচ্ছে আমাদের সরল খাদ্য যখন জটিল হয়ে যাবে, সরল খাদ্য যখন জটিল হবে, ঠিক আছে? একই রকমভাবে শালক সংশ্লেষও তাই হয়, সরল খাদ্য যখন জটিল হবে, এই যে জিনিসগুলো বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো এইসবগুলো পাচ্ছে, CO2 পাচ্ছে, মাটি থেকে জল পাচ্ছে, সেগুলো মিশে গিয়ে আলটিমেটলি উদ্ভিদ যে খাবারটা তৈরি করবে সেটা কী হবে, গ্লুকোজ, তাই না? কোথায় সঞ্চিত হবে, গ্লাইকোজেন রূপে সঞ্চিত হবে, শ্বেতসার হিসেবে সঞ্চিত হবে উদ্ভিদের ছালে বা অন্য কোথাও, তাই না? একই রকমভাবে, বুঝতে পারছো তো, আশা করি বুঝতে পারছো? তাহলে পুষ্টিটা কী হবে, পুষ্টিটাও তাই, পুষ্টিটা হচ্ছে আমরা যাই খাবার খাই না কেন, মাছ, মাংস, ডিম, যাই খাই না কেন, পেটের মধ্যে গিয়ে আমাদের পৌষ্টিক তন্ত্র যখন আমরা পড়বো সেখান থেকে দেখব যে ক্ষুদ্রান্তে শেষ পর্যায়ে বৃহদন্ত্রে যাওয়ার আগে আমরা দেখছি যে খাদ্যের মধ্যে
যে পুষ্টি রস ছিল, যেটা আমরা শোষণ করে নিচ্ছি, যেটা আমাদের শরীরের শক্তি যোগাচ্ছে, সেই জিনিসটাই ছিল পুষ্টি। ঠিক আছে, এইবার এই যে শরীরের মধ্যে আমাদের চলে এলো, আমরা পুষ্টি পেয়ে গেলাম, পুষ্টি রস শোষণ করে নিলাম, একটা খাবারের যা যা ভালো অংশ ছিল সব নিয়ে নিলাম, বাকি অপাচ্য অংশ আমাদের কি হয়, যেগুলো আমাদের পেটের মধ্যে আছে কোনো কাজে লাগছে না, হয়তো পায়খানা করে মানুষের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা অন্য প্রাণীর দিক থেকে মল হিসেবে বেরিয়ে যাচ্ছে, তো সেটা তো রেচন নয়, তাই না? সেটা তো আমাদের কাজে লাগেনি, আমরা বার করে দিয়েছি। কিন্তু এখানে অপচিতি বিপাকের মধ্যে প্রাণীদের হয় রেচন, প্রাণীদের হয় রেচন, ঠিক আছে, আর উদ্ভিদের কী হয়, শ্বসন। তাহলে রেচনটা কোনটা ছিল? রেচন ছিল শরীরের যে সমস্ত সরল যৌগ, যে সমস্ত সরল যৌগ শরীরে কাজের থেকে অকাজ বেশি করে, যেগুলোকে আমরা বার করে দিই। স্যার বাথরুম যাবো, খুব হিসু পেয়েছে, তুমি দৌড়ে গেলে বাথরুম করে দিয়ে চলে এলে, ওই যে বাথরুম করলে, বা তুমি ধরো জল খেয়েছো, তারপরে তোমার খুব গরম লেগেছে, তুমি ঘামছো, এই যে ঘেমে তোমার শরীর থেকে লবণযুক্ত জল বেরিয়ে গেল, বা তুমি বাথরুম করে এলে, ঠিক আছে, অ্যামোনিয়া বেরিয়ে গেল শরীর থেকে, তো এইগুলো ছিল রেচন, ঠিক আছে। আরেকটা ছিল শ্বসন, উদ্ভিদের ধরো পত্রমোচন, বাকলমোচন, এইসবগুলো হবে, সেগুলোতে আমরা অপচিতি বিপাক সেগুলো দেখব। তাহলে উপচিতি বিপাক দেখবো গঠনমূলক। উপচিতি বিপাক কী করছে? গঠন করছে, নতুন একটা পুষ্টি তৈরি করছে, সি মানে ধরো গ্লুকোজ তৈরি করছে। আর অপচিতিতে কী দেখছি? অপচিতি দেখছি ভাঙনমূলক, বার করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে উপচিতি অপচিতির পার্থক্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, খুব আসবে, উপচিতি বিপাক আর অপচিতি বিপাক, ঠিক আছে। তাহলে উপচিতি বিপাকের উদাহরণ কী কী পেয়েছিলাম? শালক সংশ্লেষ আর পুষ্টি। অপচিতি বিপাকের উদাহরণ কী পেয়েছিলাম? রেচন, শ্বসন, এগুলো ছিল আমাদের মেটাবলিজমের ছোটো ছোটো পার্ট। তাহলে বুঝে গেলে মেটাবলিজম কী ছিল, উপচিতি বিপাক, অপচিতি বিপাক, যে সমস্ত বিপাকের পার্থক্য ছিল সেগুলো আমরা পড়ে ফেললাম। তাছাড়া যার জীবন থাকবে বা যে জীব হবে, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার মধ্যে আমরা ক্যাপাসিটি টু রিপ্রোডিউস, প্রজনন দেখতে পাবো, শালক মানে মেটাবলিজম দেখতে পাবো, তারপরে হচ্ছে রেসপন্ড টু সিমুলি মানে হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া, উত্তেজনায় সাড়া দেওয়া, ঠিক আছে। ধরো তোমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড তোমাকে ফোন করলো, ওই যে ক্রিং ক্রিং ফোন বাজলো, আর তুমি ছুটে গেলে মোবাইলটা দেখলে, বাহ ফোন করেছে, ওই যে উত্তেজনা, তোমার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো, তুমি ফোন ধরে বা হ্যালো রিপ্লাই দিচ্ছ, এই যে জিনিসটা উত্তেজনায় সাড়া দেওয়া, এটাকেই বলে রেসপন্স টু স্টিমুলি। সহজভাবে বললে, একটা বাচ্চা ছেলে ছিল, তুমি ফটাস করে তাকে মেরে দিলে, সে কাঁদতে লাগলো, মানে তার লেগেছে, সে উত্তেজনায় সাড়া দিল। কিংবা তাকে বলছো যে কিরে তোর নাম কি, সে বলছে আমার নাম রাম রহিম কিছু একটা, তাহলে ফটিকচাঁদ আব্দুল চাচা যাই বলুক, তা তার নাম যখন জিজ্ঞেস করলে সে একটা উত্তর দিল, মানে উত্তেজনায় সাড়া দিল। কিংবা সহজ উদাহরণ হচ্ছে লজ্জাবতী পাতাকে তুমি গাছকে টাচ করলে পাতাতে, সে মুড়ে গেল, মানে কিন্তু সে বুঝতে পারলো তুমি ওকে স্পর্শ করছো, তার মানে স্পর্শ ছাড়াও কিন্তু উত্তেজনায় সাড়া দেওয়া হয়, শুধু স্পর্শ না, যে কোনো রকমভাবে উত্তেজনায় সাড়া দেওয়াটাকেই একটা ধর্ম বলি। কিসের না তো জীবনের, জীবন মানে যার থাকবে, জীবের জীবন থাকে, সেই জীবের হচ্ছে ধর্ম কি, জীবের ধর্ম হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া, মেটাবলিজম রিপ্রোডিউস, ঠিক আছে, উত্তেজনায় সাড়া দেওয়া আমরা পেলাম। এখানে একটা উদ্ভিদের নাম বলেছি, লজ্জাবতীর পাতা মুড়িয়ে যাওয়ার চলনকে সিসপোনাস্টিক চলন বলে, এটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসবে, ঠিক আছে, যে লজ্জাবতী পাতার মুড়ে যাওয়াকে কী ধরনের চলন বলে, শুক্রাণু ডিম্বাণুর দিকে যাওয়াকে কী ধরনের চলন বলে, এই যে চলন কথাটা বলে ফেললাম না, চলন, এইটাই চলে আসবো, দেখো এবার মজাটা কী হচ্ছে, ঠিক আছে। এখানে লেখা আছে প্রোটোপ্লাজমিক অর্গানিজম, মানে যে জীবের কথা হচ্ছে সেইটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার মধ্যে প্রোটোপ্লাজমীয় কোনো কণা অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু তার মধ্যে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এছাড়া আমরা কী দেখতে পাবো? প্রাণের ভৌতভিত্তি, যে এই প্রোটোপ্লাজমীয় অর্গানিজম বা প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা কী বলি? ফিজিক্যাল বেসিস অফ লাইফ বা প্রাণের ভৌতভিত্তি বলা হয়। এছাড়া আমরা কী কী ধর্ম দেখতে পাবো? এছাড়াও আমরা যে ধর্মটা দেখতে পাবো সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ মানে কি? বৃদ্ধি। একটা মা তার যখন সন্তান প্রসব করে, তখন ছেলেটা খুব বাচ্চা ছেলে থাকে, ঠিক আছে, ছেলে মেয়ে যাই থাকুক, একটা শিশু থাকে, তার ওজন কত হয়, মানে সাড়ে তিন কেজি গড়ে থাকে, 3.2 কেজির কাছাকাছি থাকে, আশেপাশে অ্যাপ্রক্সিমেট, তাই না, একটু কম হয় বা একটু বেশি হয়, যাই হোক, এই যে থাকলো 10 বছর পরে তার ওজন কি তাই থাকবে, বেড়ে যাবে, তার হাইট প্রথমে ছিল 1 ফুট, পরে কি থাকবে, 1 ফুট, সে বড় হবে, সে আস্তে আস্তে লম্বা হচ্ছে, ঠিক আছে, তুমি আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছ, মানে তোমার বৃদ্ধি হচ্ছে, মানে কিন্তু তোমার শরীরের মধ্যে কোষ বিভাজন হয়েছে, আগে তোমার পাকস্থলীটা এইটুকু ছিল, কোষ বিভাজনে একটু বেড়েছে,
ঠিক আছে, তোমার আগে জিভটা ছোট ছিল, এখন কোষ বিভাজনের জিভটা বেড়েছে, তোমার আগে হৃৎপিণ্ড ছোট ছিল বেড়েছে তাই না, কিডনি ছোট ছিল বেড়েছে, তোমার হাত পা ছোট ছোট ছিল, আঙুল ছোট ছোট ছিল, পুচকি পুচকি কিউট কিউট ছিল, এখন সেগুলো বেড়েছে, তুমি বড় হচ্ছ, বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, চোখের সাইজও বৃদ্ধি হয়, কিন্তু সেটা কম পরিমাণে হয়, যেটা খালি চোখে আমরা বলি যে চোখের বৃদ্ধি ছোটতেও যা থাকে বড়তেও তাই থাকে, কিন্তু সামান্য পরিমাণে বৃদ্ধি হয়। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে কোন অঙ্গ, কোন অঙ্গের বৃদ্ধি হয় না, তখন আমরা উত্তর দিই চোখের বৃদ্ধি হয় না, হয় খুব অল্প পরিমাণে হয়। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল বৃদ্ধি। তাহলে বৃদ্ধি তুমি বুঝতে পেরে গেলে, বৃদ্ধিটা তো খুব সহজ, বোঝার কোনো অসুবিধাই নেই, গ্রোথ আমরা পড়ে ফেললাম। এরপরে হচ্ছে মুভমেন্ট অফ, মুভমেন্ট মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, মুভমেন্ট অফ লোক অ্যান্ড লোকোমোশন, মুভমেন্ট মানে হচ্ছে চলন, মুভমেন্ট, এই আমি লিখছি, হাত নড়াচ্ছি, চলন, মুভমেন্ট, পেনটা এখানে ছিল সরিয়ে দিলাম, হাতটা নড়লো, ঠিক আছে, তোমার দিকে তাকালাম, ঘাড়টা ঘুরলো, মুভমেন্ট, ঘাড়টা মুভ করালাম, ঘুরলাম, এদিকে ঘুরলাম, মুভমেন্ট, এদিকে পড়াতে পড়াতে আমি এবার হাঁটতে হাঁটতে জায়গা পরিবর্তন করলাম, অর্থাৎ স্থান পরিবর্তন করলাম, এখানে ছিলাম 4 ফুট দূরে চলে এলাম, গমন হয়ে গেল। তাহলে প্রথমে আমি এখানে ছিলাম, স্থান পরিবর্তন করলাম, গমন, যদি স্থান পরিবর্তন না করে আমি হাত পাত নড়াই তাহলে সেটা চলন তাই না, তাহলে মুভমেন্ট মানে চলন, লোকোমোশন মানে গমন। তাহলে চলন আর গমনের পার্থক্য কী? চলন গমনের পার্থক্য হচ্ছে চলন স্থান পরিবর্তন করবে না, গমন স্থান পরিবর্তন করবে। ঠিক আছে, এটা ছিল সহজ একটা উদাহরণের সঙ্গে তোমাকে চলন আর গমনটা বুঝিয়ে দিলাম। তুমি বসে বসে গান করছো, তুমি হাত নড়াচ্ছো, হারমোনিয়ামে রিড টিপছো, মুখ দিয়ে গান করছো, কাউকে চোখ মারছো, কারোর দিকে তাকিয়ে হাসছো, খুব সুন্দর করে স্মাইল দিচ্ছ, এই যে জিনিসগুলো, এগুলো তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে নিজের একটা জায়গায় পজিশন ফিক্স রেখে করো তাহলে সব জিনিসটা হবে চলন। কিংবা তোমার দেখা গেল বাড়িতে কেউ ডাকলো, টিং টং বেল বাজলো, তুমি ছুটতে নেমে চলে গেলে বা দৌড়ে গেলে গেট খুললে, তাহলে কি সেটা ছিল গমন। তাহলে এই ছিল চলন আর গমন, মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। ঠিক আছে, এছাড়া আরেকটা বৈশিষ্ট্য, খুব মেজর একটা বৈশিষ্ট্য, ভাইটাল বৈশিষ্ট্য, সেটা জীবের থাকে, সেটা হচ্ছে লাইফ সাইকেল। ঠিক আছে, দেখো লাইফ সাইকেল মানে কি? লাইফ সাইকেল মানে হচ্ছে জীবন চক্র, লাইফ মানে জীবন, সাইকেল মানে চক্র। ঠিক আছে, এই সাইকেল মানে বাইসাইকেল না কিন্তু, ঠিক আছে, তা জীবন চক্র কি? জীবন চক্র হচ্ছে সেই দশা যেখানে একটা জীবের আমরা অনেকগুলো জিনিস দেখতে পাই, যেমন জীবের জন্ম, যে জিনিসটা জন্মায় তার মৃত্যু থাকবে তাই না, একটা বৃদ্ধি থাকবে বা বড় হওয়া থাকবে, ম্যাচিউরিটি আসবে, তারপরে কি হবে, বংশ বৃদ্ধি, প্রজনন বা বংশবৃদ্ধি থাকবে, বার্ধক্য থাকবে, তারপরে লাস্টে গিয়ে মৃত্যু থাকবে, এবং পরবর্তীকালে তার যে প্রজননটা ঘটেছিল সেখান থেকে নতুন আর একটা জীবের সৃষ্টি হবে এবং সেও পুনরায় জন্ম নেবে, তার বৃদ্ধি হবে, প্রজনন করবে, বার্ধক্য হবে, মৃত্যু হবে, তার মাঝখানে যে সে প্রজনন করবে তার আবার একটা ছেলে মেয়ে হবে, সেখান থেকে আলটিমেটলি এই যে সার্কেলটা, জন্ম, বৃদ্ধি, প্রজনন, বার্ধক্য, মৃত্যু, এটাই সার্কেলটা কিন্তু ক্রমাগত ঘুরতে থাকবে, বিভিন্ন পিসিসের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা দেখতে পায়, মানে বৃদ্ধিটা আলাদা দেখতে পায়, বার্ধক্য আলাদা দেখতে পায়, মৃত্যুর কারণ আলাদা দেখতে পায়, ঠিক আছে, জন্মের প্রসেস আলাদা দেখতে পায়, কিন্তু চক্রটা কিন্তু একই থাকে। যেমন ধরো একটা ছোট্ট ডিম ছিল, ছোট্ট ডিম ফুটে একটা টিকটিকি হলো, প্রথমে টিকটিকিটা ছোট ছিল, অল্প একটা ছোট ছিল, তারপরে টিকটিকিটা কদিন পরে একটু বড় হলো, অনেক বড় হলো টিকটিকিটা, সেটা থেকে সে আরও অনেক কটা ডিম পারলো, তার অনেক টিকটিকি বাচ্চা হলো, দিয়ে আবার টিকটিকিটা দেখা গেল কদিন পরে মরে গেল, কিন্তু ওই যে ডিম ফুটে বাচ্চা দিল সেখান থেকে টিকটিকি আবার হয়েছে তাই না। কিংবা ধরো আজকে যে ছেলেটা বা মেয়েটা বাচ্চা ছেলে, সেই কিন্তু 20-30 বছর পরে গিয়ে বড় হবে, তারপরে তার শৈশব কৈশোর সব কাটবে, যৌবন কাটবে, আলটিমেটলি বার্ধক্য বা বৃদ্ধ হয়ে সে কিন্তু বৃদ্ধা হয়ে, বৃদ্ধ বা বৃদ্ধ হয়ে সে কিন্তু আলটিমেটলি মারা যাচ্ছে, এই যে সার্কেলটা চলছে। কিংবা একটা গাছ, গাছের একটা গাছ ছিল, ঠিক আছে, সেই গাছ থেকে অনেক ফল হয়েছে, সেই ফলের বীজ থেকে মাটিতে পড়ে সেখান থেকে আবার অনেক ফল হয়েছে তাই না, বা পাথরকুচি গাছ, পাথরকুচি পাতা পড়েছে আবার পাথরকুচি হয়েছে, পুরনো গাছটা মরে গেছে নতুন একটা গাছ হয়েছে, এই যে সার্কেলটা চলছে এটাই হচ্ছে জীবন চক্র বা লাইফ সাইকেল। তাহলে যে সমস্ত যারা জীব, যে বেঁচে আছে, যার মধ্যে জীবন আছে, তাকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। সেই সমস্ত বৈশিষ্ট্য কী কী? সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, তাহলে জীবন কাকে বলে? যে প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু, যে প্রোটোপ্লাজমীয় বস্তু বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন বা মিউটেশন ইত্যাদি বৈশিষ্ট্যকে দেখায় তাদেরকে, সেই ঘটনাকে আমরা বলি জীবন। আর যার মধ্যে এটা দেখতে পাবো
তাকে বলবো জীব, সে উদ্ভিদ হোক প্রাণী হোক, ঠিক আছে? তাহলে স্যার এই যে বারবার জীব বলছেন, তাহলে যার মধ্যে জীবন নাই তাকে কি বলে? জড় পদার্থ বা জড়, জীব আর জড়, লিভিং নন লিভিং, তাই না? তাহলে এই যে জড়, জড়র বৈশিষ্ট্য জীবের থেকে আলাদা কী কী? এর জীবন আছে, এর জীবন নাই। এইবার দেখো, তোমার কাছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে, তুমি ব্যাটারি ভরলা, একটা সুইচ টিপলে গাড়িটা ভু করে এগিয়ে চলে গেলো, তুমি আর একটা সুইচ টিপলে গাড়িটা ভু করে পিছনে পিছিয়ে চলে এলো। তার মানে কি এর, বা তুমি ধরো একটু উঠি ধরলে দিয়ে একটা সুইচ টিপলে চাকাটা ভু করে চাকা ঘুরছে, তাই না? কিংবা একটা সুইচ টিপলে পিক 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 করে আওয়াজ করছে। তাহলে মানে তুমি সুইচ টিপলে আর উত্তেজনায় সাড়া দিলো ব্যাপারটা না, সেটা ছিল একটা মেকানিক্যাল প্রসেস। তেমনি একটা ছোট্ট বিস্কুটকে তুমি জলে চুবিয়ে দিয়ে বড় করে দিয়েছো, আকারে বড় হয়েছে, সেটা ছিল একটা ব্যাপন বা অভিশ্রবণ, এই ধরনের প্রক্রিয়া। তো সেইখানে অভিশ্রবণ প্রক্রিয়া, তো সেইখানে এটা কিন্তু জীবের বৈশিষ্ট্যকে দেখায় না, সেই বৃদ্ধির কথা আলাদা, সেই নড়াচড়া মুভমেন্টের কথা আলাদা। এখানে জড় বলতে আমরা বলবো যার চলন গমন নেই, ঠিক আছে? তুমি বলতে পারো স্যার আমি একটা খঞ্জনি দেওয়া পুতুল কিনেছি, প্যাঁচ 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 করে চাবি দেওয়া, টিং 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 আওয়াজ করতে লাগলো, তার মানে কি সে উত্তেজনায় সাড়া দিচ্ছে? এটা কি মোটেও না, সে কিন্তু জড় বস্তু, ঠিক আছে? তাহলে জীবের মধ্যে চলনগমন দেখতে পাবো, জীবের মধ্যে জীবন দেখতে পাবো। তাহলে এই যা বৈশিষ্ট্য দেখতে পেয়েছি, পুষ্টি শ্বসন রেচন মেটাবলিজম দেখাবে জীব, জড় পদার্থ কিন্তু দেখাবে না। জীবের একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, জড় পদার্থের আকার আয়তনটা নেই। এই ধরনের বিভিন্ন পার্থক্য জীব এবং জড়ের মধ্যে হয়। জীব আর জড়কে ভাটিয়ে কোনো লাভ নেই, এটা খুব সহজ, তোমরা খুব সহজেই বুঝতে পারছো। পেন দিয়ে লিখছি জড় পদার্থ, আমি কথা বলছি আমি জীবিত, তাই না? তাহলে আমি জীব, আর যারা বোর্ড আল কিংবা মোবাইল ফোন যাই হোক সেগুলো কিন্তু ভাইব্রেট হচ্ছে ভাবে বলো না যে স্যার এটা তো চলন হচ্ছে, বুম বুম করে নড়ছে, উত্তেজনায় সাড়া দিচ্ছে, এগুলো বলো না আবার, ঠিক আছে? তাহলে গণ্ডগোল লেগে যাবে। তাহলে জীব এবং জড়র বৈশিষ্ট্য বা পার্থক্য আমরা বুঝতে পারলাম। এইবার দেখো, তাহলে আমরা এতদূর অলরেডি পড়ে ফেললাম, জীব এবং জড়র পার্থক্য পড়ে ফেলেছি। জীব এবং জড়র মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে আকারের পার্থক্য। মানুষ মানুষের মতো দেখতে হবে, হাতি হাতির মতো দেখতে হবে, তাই না? কিন্তু একটা ইঁট জড় পদার্থ, তুমি প্রথমে সেটাকে 8 ইঞ্চির ইঁট তৈরি করলে, তোমার ইচ্ছা হলো যে না আমি ইঁটগুলো বড় বড় ইঁট তৈরি করবো, তুমি বড় বড় ইঁট তৈরি করলে, আকারের কোনো ঠিক নেই। তুমি ছোটো ছোটো বিস্কুট তৈরি করছো, কদিন পরে বলে গেলে না বাবাকে বলবো বড় বড় বিস্কুট আনতে, তুমি বড় বড় বিস্কুট খাচ্ছ, প্রথমে ছোটো খেতে এখন বড় খেতে, তুমি প্রথমে ছোটো ছোটো গজা খেতে এখন বড় বড় গজা খাও, তুমি ছোটো ছোটো মাংসের পিস, তুমি ছোটো ছোটো কিছু একটা করেছো সেটা বড় বড় করেছো, মানে আকারের কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু জীবের আকারের ঠিক আছে, ঠিক আছে? নারকেল গাছ নারকেল গাছের মতনই দেখতে হবে, অন্য কোনো গাছ হলে অন্য কিছু হবে, শ্যাওলা শ্যাওলার মতো দেখতে, মানুষ মানুষের মতো দেখতে, তার একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, তাই না? তাহলে আকার বুঝলাম, আয়তন বুঝলাম। প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে জীবের মধ্যে, প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকবে। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কোষের মধ্যে প্রোটোপ্লাজম বুঝিয়ে দিয়েছি। উত্তেজিতা উত্তেজনায় সাড়া দেবে, একটা ইঁটকে যদি চটথাপ করে মারো সে কি বলবে? উফ লাগছে, মারিস না, বলবে উত্তেজনায় সাড়া দেবে, তোমারই হাতে লাগবে। তুমি বলবে বাবা ইঁটে মেরে আমার হাতটা এলে খুব লাগলো। তাহলে তুমি উত্তেজনায় সাড়া দিলে, ইঁটটা দিল না, তাহলে ইঁটটা কি? জড় পদার্থ। তুমি কি জীবিত বা জীব? তুমি জীব, ইঁটটা ছিল জড়। তাহলে উত্তেজনায় সাড়া দেওয়াটাও একটা কিন্তু বৈশিষ্ট্য, বৃদ্ধি। এই পেনটা যদি আমি, আমার কাছে যে পেনটা আছে, চারটে পেন আছে, এই চারটে পেন যদি আমি এই জায়গাটায় টাঙিয়ে রেখে দিই, 10 বছর পরে এলেও এই চারটে পেন চারটেই থাকবে, এর বৃদ্ধি হবে না। কিন্তু তুমি এই ঘরে চারটে ছেলে মেয়েকে রেখে দাও, 10 বছর পরে আসো, দেখো ওই ঘরটা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? মানে কি তাদের মধ্যে দেখা যাবে জনন হয়েছে, ঠিক আছে? যদি তুমি দেখা গেলো 50 বছর পরে আসো, দেখবে বেশ কিছুজন বুড়ো হয়ে গেছে, কেউ মরেও গেছে, তাহলে তার মধ্যে জীবনচক্রও চলবে। তাদেরকে খাবার দাবার যদি তারা খায়, তাদের মধ্যে বিপাক দেখা যাবে, তারা ঘরে ঢুকবে বেরোবে উঠবে বসবে, তাদের মধ্যে চলন গমন দেখা যাবে। কিন্তু যে কোনো জড় পদার্থ, একটা পেন হোক, একটা ইঁট হোক, ঘর বাড়ি যাই হোক না কেন, তাদের কিন্তু চলনগমন আমরা দেখতে পাই না। তাহলে জীব এবং জড়র পার্থক্য আমরা বুঝতে পারলাম। এই যে বারবার স্যার জীব 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 কথাটা বলেই যাচ্ছেন, এই জীব মানে জিহ্বা নয় বা কথা বলতে সাহায্যকারী বা নড়ছে বা স্বাদ গ্রহণকারী কোনো অঙ্গ নয়, এই জীবের মানে হচ্ছে যাদের জীবন আছে, সেই কথাটা বলছি। এইবার জীবনের উৎপত্তি, হঠাৎ করে স্যার জীবন, পৃথিবী তো ছিল আগুনের গোলা, পোলা তো নয় সে তো আগুনের গোলা, কিন্তু কি পৃথিবী ছিল একটা আগুনের গোলা, মানে পৃথিবী একটা পোলা, পৃথিবীকে আমরা ছেলে হিসেবে ধরছি, তাই না? চাঁদকে আমরা মেয়ে হিসেবে ধরছি, তো ছেলে হোক আর মেয়ে হোক সেটা ফ্যাক্টর না। এখন কথাটা হচ্ছে পৃথিবী যা ছিল ছিল, সেখানে জীব কোথা থেকে চলে এলো রে বাবা? একটা আগুনের পিণ্ড ছিল, তাই না? জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেখান থেকে দেখা যাচ্ছে যে 320 কোটি বছর আগে
যখন 500 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি 320 কোটি বছর, মানে মাঝখানে আরও 200 কোটি বছরের গ্যাপ হয়ে গেছে, তখনও জীবনের উদ্ভব হয়নি। পরে দেখা যাচ্ছে পৃথিবী যখন আস্তে আস্তে তাপ বিকিরণ করে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন তার যে প্রথমে গ্যাসীয় অবস্থা থেকে সে আস্তে আস্তে তরল, পরবর্তীকালে সে আস্তে আস্তে কঠিন পদার্থে বা কঠিন একটা পিণ্ড কঠিনে পরিণত হচ্ছে। পৃথিবী প্রথমে ছিল গ্যাসীয়, তারপরে হলো তরল, তারপরে লাস্ট হয়েছে কঠিন। এই যে কঠিন পৃথিবীটা তৈরি হলো, এই কঠিন পৃথিবীতে প্রথমে জীব ছিল না। জীবটা কী হলো, প্রথমে পৃথিবীতে কী এলো, প্রথমে পৃথিবীতে বিভিন্ন ধরনের জৈব বিভিন্ন ধরনের কার্বন কার মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই ধরনের বিভিন্ন গ্যাস ছিল। তো সেই গ্যাসগুলো সরল যৌগ, এই গ্যাসগুলো একের সঙ্গে একে আস্তে আস্তে মিশতে শুরু করছে। মিশে গিয়ে কী হচ্ছে, জটিল যৌগ তৈরি করছে। যেমন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হচ্ছে, তাই না? তাই হঠাৎ করে জল বলেছি মানে ভেবো না যে পৃথিবীতে সমুদ্র তৈরি হয়েছে। সমুদ্র তৈরির গল্পটা কিন্তু অন্যরকম। যেভাবেই তৈরি হোক, আলটিমেটলি দেখা যাবে, আলটিমেটলি যেটা দেখা যাবে, ছোট করে বলি, ওই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি দেখা যাবে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন জল, কার্বনের সঙ্গে হাইড্রোজেন মিথেন, এই ধরনের বিভিন্ন জিনিস, জৈব যৌগগুলো আস্তে আস্তে জটিল যৌগ তৈরি করছে। এবং শেষ পর্যন্ত দেখা যাবে ওই যে হাইড্রোজেন থেকে অক্সিজেন, এই দুটো যেটা ছিল, সেটা যখন আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে বৃষ্টিরূপে পরিণত হবে, তখন পৃথিবীতে তৈরি হবে সমুদ্র। এই যে পৃথিবীতে সমুদ্র তৈরি হলো, তখন সমুদ্রের মধ্যেও কিন্তু এই ধরনের গ্যাসগুলো আস্তে আস্তে ভেতরে মিশে যাবে। যখনই ভেতরে গ্যাস মিশে যাবে, তখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন রকম প্রোটিন তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিনগুলো নিজেকে আলাদা করে নিয়ে তৈরি হবে একটা থকথকে পদার্থ। যখন থকথকে পদার্থ তৈরি হবে, ঠিক আছে, সাবু গুললে যেমন একটা থকথকে জিনিস হয়, সেই ধরনের একটা থকথকে জিনিস, সেই থকথকে জিনিসটাকে আমরা বলি কলয়েড, ঠিক আছে। সেই কলয়েডটা যে আমরা পেলাম, সেই কলয়েডটা কোথা থেকে তৈরি হয়েছিল, কলয়েডটা তৈরি হয়েছিল তরল স্যুপ থেকে, গরম তরল স্যুপ থেকে, গরম তরল স্যুপ থেকে, গরম তরল স্যুপ থেকে তৈরি হলো কলয়েড। যে কলয়েডটা তৈরি হলো সেটা কী দিয়ে তৈরি, প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে। শুধুমাত্র প্রোটিন না, এর মধ্যে অনেক জিনিস ছিল। কী কী ছিল, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, 50% প্রোটিন, 25% লিপিড আর কার্বোহাইড্রেট। এই যে জিনিসটা তৈরি হলো, এটাতে কখনো দেখলাম যে এর মধ্যে একটা প্রাচীর আছে যেটাকে এটাকে বেষ্টন করে রেখেছে, তখন সেইখান থেকে তৈরি হচ্ছে জীবন, বা সেইখানে সৃষ্টি হলো জীবের। বিজ্ঞানী ওপারিন বলছে এই যে জিনিসটা তৈরি হলো, এর নাম হচ্ছে কোয়াসার্ভেট। এই যে জিনিসটা তৈরি হলো, সেই জিনিসটার নাম হলো কোয়াসার্ভেট। এই যে জিনিসটা তৈরি হলো, এর নাম দিল বিজ্ঞানী কোয়াসার্ভেট। এরপরে কিছুদিন পরেই বিজ্ঞানী ফক্স বলছে যে না, এটা কোয়াসার্ভেট নয়, এটার একটা নতুন নাম দেওয়া হোক, যে নামটা তিনি দিচ্ছেন মাইক্রোস্ফিয়ার। লেখাটা নিচে আছে, আমি দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোস্ফিয়ার কথাটা দেখা যাচ্ছে। বিজ্ঞানী ফক্স সেই জিনিসটাকে বলছে যে এটা একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা ঘেরা। অর্ধবেদ্য পর্দা মানে বাইরে থেকে কিছু জিনিস ভেতরে যেতে পারে, বাইরেও আসতে পারে, তাই না? মানে বাইরে থেকে খাবার ঢুকিয়ে দিতে পারে, বা সেটা কিছু রেচন করলে সেটা বেরিয়েও যেতে পারে। তখন সেটাকে বলছে মাইক্রোস্ফিয়ার। তার মানে দেখা যাচ্ছে বিজ্ঞানী ওপারিন বলল যে যে জিনিসটা তৈরি হয়েছে, জীবন তৈরি হলো, যেটা প্রথম বা আদিকোষ যে তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে কোয়াসার্ভেট। আর সেটারই একটা অন্য নাম, অন্যরকমভাবে ব্যাখ্যা দিচ্ছেন, ওনার কথাটাকে সিদ্ধ করছেন, কিন্তু নিজের বক্তব্যে, নিজের ভাষায় বিজ্ঞানী ফক্স সেটার নাম দিচ্ছেন মাইক্রোস্ফিয়ার, ঠিক আছে। এই মাইক্রোস্ফিয়ারের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকছে, মাইক্রোস্ফিয়ার এর মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে, মাইক্রোস্ফিয়ারের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে, সেই টোটাল জিনিসটাকে কী বলা হয়, সেই পুরো জিনিসটাকে বলা হচ্ছে আদিকোষ, যেটা আমরা পড়ার শুরুতে বুঝেছি, প্রোক্যারিওটিক কোষ, আদিকোষ। তাহলে জীবনের উদ্ভব প্রথম তৈরি হলো কোথায়, সমুদ্রের জলে। প্রমাণ করে দিলাম সমুদ্রের জলে জীবনের উদ্ভব হয়েছে, যেটা তৈরি হয়েছে সেটা আদিকোষ, ঠিক আছে। আস্তে আস্তে এককোষী প্রাণী, তার থেকে বহুকোষী প্রাণী, অর্থাৎ প্রথমে আদিকোষ, তারপরে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ, নিউক্লিয়াস যুক্ত, কোষপর্দা যুক্ত, অঙ্গাণু যুক্ত আদর্শ কোষ সৃষ্টি হবে, অর্থাৎ জীবনের উৎপত্তি হলো পৃথিবীতে। বুঝতে পারলে? এই যে আদিকোষ, প্রথম যে কোষ তৈরি হলো, বা যে সমস্ত আদিকোষ তৈরি হলো, তাকে নাম দেয়া হলো প্রোটোসেল। প্রোটোসেল
প্রোটো মানে আদি, সেল মানে কোষ ইংরেজিতে, ঠিক আছে? কিংবা প্রোটোবায়ন্ট, এটার আর একটা নাম ছিল, সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট, প্রোটোবায়ন্ট, বোঝা গেল? আদিকোষ বা প্রোটোবায়ন্ট। তাহলে আমরা এই দিকে যা যা আছে সব কিছু কিন্তু অলরেডি বুঝে ফেললাম, ক্লিয়ার? এত দূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই। তোমরা একবার ভাবো যে তোমাদের কোন কোন জানা জায়গাটা বুঝতে অসুবিধা হলো। যদি মনে হচ্ছে যে না স্যার এই জায়গাটা এখনও পর্যন্ত বুঝতে পারলাম না, একটুখানি গণ্ডগোল মনে হচ্ছে বা আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি যদি তোমাকে বোঝাতে না পেরে থাকি, তাহলে একটা কাজ করো, কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে দেবে। আমি অন্য কোনো ভিডিও করার সময় সেই জায়গাতে, যখন হয়তো কোর্স পড়বো তুমি হয়তো কোর্সের কোনো একটা জায়গা বুঝতে পারলে না, তো সেইখানে আমি সেইগুলোকে তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবে, আর যদি বুঝতে পারো, যদি মনে হয় যে না ভিডিওটাতে তুমি সত্যি বুঝতে পারছো কী চলন কী গমন, পুষ্টি কী, শ্বসন কী, শালক সংশ্লেষ কোনটা, জীব কী, জীবন কী, এগুলো যদি তুমি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কী করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে কি তোমার মতো যারা আরও পড়াশোনা করছে তারাও যেন এই ভিডিওটা দেখে তাদেরও যেন বেশ কিছু লাভ হয়। আচ্ছা, তাহলে আমরা এগুলো বুঝে ফেললাম। এরপরে জীবনের সৃষ্টি হয়েছে, তাই না? আমরা লাস্ট তো দেখলাম জীবনের সৃষ্টি হয়েছে, কোয়াসার্ভেট তৈরি হয়েছে বা মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছে বা আদিকোষ তৈরি হয়েছে কিংবা প্রোটোবায়ন্ট, প্রোটোবায়ন্ট তৈরি হয়েছে, এই যে এটা প্রোটোবায়ন্ট তৈরি হয়েছে, এগুলো তো তৈরি হয়ে গেল। তাহলে এরপরে আমরা কী পড়ব? জীবের উৎপত্তি, এই যে প্রথমে লাইফ অ্যান্ড ইট ডাইভার্সিটি, লাইফটা তো আমরা পড়ে ফেললাম, তাই না? জীবন কী, জীবন উৎপত্তি কী করে হয়েছে, এগুলো আমরা পড়ে ফেলেছি। এক মিনিট দাঁড়াও, কটা বাজে, কতক্ষণ হলো একবার দেখি। আচ্ছা, 40 মিনিট অলরেডি হয়ে গেছে, বেশি বড় করব না ভিডিওটা, ছোট্টর মধ্যে শেষ করার চেষ্টা করছি। সহজ জিনিস কিন্তু হয়তো বোঝানোর জন্য একটু সময় লেগে গেল, কিছু করার নেই হয়তো আমার এখানে, যথেষ্ট চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। বেশ কিছু শর্ট কোয়েশ্চন হয়তো তোমাদেরকে আবার বলতে হবে, জানি না ভিডিওটা কতটা বড় হচ্ছে। এরপরে জীবনের বৈচিত্র্য, জীব যেমন তৈরি হলো এদের বেশ বৈচিত্র্য আছে, ঠিক আছে? তো জীবনের বৈচিত্র্য, জীবের যে বৈচিত্র্য, মানে উদ্ভিদ গোষ্ঠীকে বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়, প্রাণী গোষ্ঠীকে বিভিন্ন রকমভাবে ভাগ করা যায়, সেগুলো এই যে জীবনের বৈচিত্র্য বা সোর্স অফ ভেরিয়েশন ইন লাইফ, জীবের যে বৈচিত্র্য সেগুলো আমরা ট্যাক্সোনমিতে পড়বো। এরপরের যে ভিডিও আসবে সেইখানে আমি চেষ্টা করবো রেখে দেওয়ার, সেটাতে কোর্সও থাকতে পারে, ট্যাক্সোনমিও থাকতে পারে, যে কোনো একটা আমি ভিডিও তোমাদেরকে দেবো, তোমাদের পড়ার সুবিধা হবে, তাহলে রিলেটেড ভিডিও পেলে তোমাদের পড়তেও সুবিধা হবে। জীবের বৈচিত্র্য আমরা পেয়ে গেলাম, আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। কিন্তু এই যে পুরো পড়াশোনাটা হলো, এইটা সাবজেক্টটার নাম কি? এই সাবজেক্টটার নাম ছিল বায়োলজি। এবার এইখানটা একটুখানি বুঝিয়ে দিই, স্যার হঠাৎ করে সাবজেক্টের নাম কেন বললেন? কারণ আছে, বায়োলজির মধ্যে আমরা বিভিন্ন রকম জিনিস পড়ি, ঠিক আছে? সায়েন্স মানে বিজ্ঞান, বায়ো সায়েন্স মানে জীববিজ্ঞান, এইখানটা আমরা প্রচুর জিনিস পড়ি বায়োলজিতে, আমরা বিভিন্ন রকম জিনিস পড়ি। যেমন ধরো উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানকে আমরা ইংরেজিতে কী বলি? এই ইংরেজি নামগুলো তোমরা আজকে শুনছো, যখন তোমরা HS পাস করবে তখন কলেজে ভর্তি হওয়ার সময় যাদের বায়োলজি ভালো লাগবে তারা হয়তো বায়োলজি নেবে, কেউ কমার্স নেবে, কেউ আর্টস নেবে, কেউ অন্য কোনো সাবজেক্ট নিয়ে তার গ্র্যাজুয়েশন করার চেষ্টা করবে, তাই না? উচ্চ মাধ্যমিকের পরে তখন দেখবে সাবজেক্টের বিভিন্ন রকম ভাগ হয়ে যায়, সাবজেক্টের প্রচুর শাখা চলে আসে, ঠিক আছে? যখন তোমরা অন্য মাস্টার ডিগ্রি করবে তখন দেখবে জীবনবিজ্ঞানের আরও অনেক ভাগ পাবে। আমি সেই কিছু ভাগের নাম বলবো যেগুলো বায়োলজির সঙ্গে রিলেটেড। যেমন ধরো উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের বাংলা মানে ইংরেজি কী? উদ্ভিদ বিজ্ঞান মানে, উদ্ভিদ বিজ্ঞান মানে হচ্ছে বোটানি। প্রাণীবিজ্ঞান মানে কী? প্রাণীবিজ্ঞান মানে হচ্ছে জুওলজি। জীবাণু বিজ্ঞান, জীবাণু নিয়ে পড়াশোনাকে কী বলে? ভাইরোলজি। ভাইরাস নিয়ে পড়াশোনাকে ভাইরোলজি বলে। যাই হোক, জীবাণু বিজ্ঞানের ইংরেজি নাম মনে পড়ছে না। জীব রসায়ন, জীব রসায়ন মানে হচ্ছে জীব মানে বায়ো, আর রসায়ন মানে কী? কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি। এরপরে হচ্ছে আণবিক জীব বিজ্ঞান মানে মলিকিউলার বায়োলজি, মলিকুলার বায়োলজি। এরপরে হচ্ছে অনাক্রমণতা মানে হচ্ছে ইমিউনোলজি, মানে ওই যে তোমার শরীরে রোগ প্রতিরোধ সিস্টেম কীভাবে কাজ করবে, কোন ওষুধে কী রোগ সারবে সেইটা নিয়ে পড়াশোনা করা। বংশগতি মানে হেরিডিটি, মেন্ডেলের গল্প তোমরা পড়বে, ঠিক আছে? তারপরে হচ্ছে কলাবিদ্যা, এইটা পরীক্ষায় আসে। কোন পরীক্ষায় আসে? কম্পিটিটিভ পরীক্ষা আসে। বলবে প্রশ্ন একটা লিখি, স্টাডি অফ সেল, স্টাডি অফ সেল মানে সেল বায়োলজি বা সাইটোলজি। যদি বলে স্টাডি অফ টিস্যু, কলাবিজ্ঞানকে কী বলা হয়? কলাবিজ্ঞানকে বলা হয় হিস্টোলজি। আর হিস্টোলজি, স্টাডি অফ সেল হলে সাইটোলজি, তাই না? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ভেবো না যে আসবে না। এরপর হচ্ছে শারীরবিদ্যা, ফিজিওলজি, শারীর স্থান মানে হচ্ছে অ্যানাটমি,
শরীরের কোন হাড়টা কোন জায়গায় আছে, হাড়ে কটা হাড় কোন জায়গায়, পাঁজরে কী কী হাড় আছে, এইগুলো বাস্তুবিদ্যা ইকোলজি দেখবে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে বাস্তুবিদ্যা থাকবে, ঠিক আছে। আচরণবিদ্যা, অভিব্যক্তি, ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যার ইংরেজি কী, ভ্রূণবিদ্যার ইংরেজি হচ্ছে এমব্রায়োলজি, এমব্রায়ো মানে ভ্রূণ, ভ্রূণবিদ্যা, ঠিক আছে। বিন্যাসবিধি মানে হচ্ছে ট্যাক্সোনমি, এগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন মানে বায়োলজিরই অনেক পার্ট, যেখানে আমরা ভবিষ্যতে যখন কেউ পার্টিকুলারলি কোনো সাবজেক্টের উপর স্পেশালাইজেশন করবে তখন এরগুলোর মধ্যে কোনো একটা সে হয়তো চয়েস করবে, তাছাড়া আরও অনেক সাবজেক্ট বায়োলজির সঙ্গে রিলেটেড, ঠিক আছে। স্যার জীব রসায়ন মানে কি, জীব রসায়ন মানে হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োলজি প্লাস কেমিস্ট্রি মানে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে কী পড়তে হবে, বায়োকেমিস্ট্রিতে পড়তে হবে এই যে তোমার ধরো গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, এই পদ্ধতিগুলো কীরকম, বা শরীরের মধ্যে যে সমস্ত লবণগুলো আছে সেই লবণগুলোকে কী বলে, ঠিক আছে, সেটা ফেরাম না নেট্রাম না সালফিউরিকাম, যাই হোক সেগুলো নিয়ে বিভিন্ন লবণ নিয়ে পড়াশোনা করা আমরা ওখানটায় দেখব। আণবিক জীববিদ্যা মানে মাইক্রোবায়োলজি, মানে যে বায়োলজিটাতে মাইক্রোস্কোপ ইউজ হবে সেটাকে তোমরা মাইক্রোবায়োলজি বলতে পারো। অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজি মানে হচ্ছে যখন কোনো প্রাণী কিংবা উদ্ভিদের কোনো একটা পার্টিকুলার সেল স্টাডি করা হবে তখন সেটা মাইক্রোবায়োলজির মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। ইমিউনোলজি মানে হচ্ছে ধরো বিভিন্ন রকম ধরো চিকিৎসা বিজ্ঞানে প্রচুর ইনস্ট্রুমেন্ট তৈরি করা বা প্রচুর ওষুধ তৈরি করা, কোন রোগের কোন ওষুধে প্রতিরোধ কাজ করবে, প্রতিরোধক হিসেবে কাজ করবে, বা এই যে ধরো ভাইরাসের জন্য টিকা লাগছে, তাই না, টিকা দিলে ভাইরাসটা কাজ করতে পারবে না বা ভাইরাসকে মেরে ফেলা হচ্ছে যাতে তুমি সুস্থ থাকো, সেরকম দেখবে ছোটোবেলায় বাচ্চাদেরকে প্রচুর টিকা দেওয়া হয়, পোলিও দেওয়া হয়, কিংবা ধরো পা কেটে গেলো, হাত কেটে গেলো, লোহা পিন ভুকেছে, টিটেনাস নেওয়া হচ্ছে, কিংবা ধরো কাউকে কুকুরে কামড়ে দিয়েছে তখন জলাতঙ্ক হয়ে যাওয়ার পরে তাকে কোনো টিকা দেওয়া হচ্ছে, তো সেই ধরনের পড়াশোনাগুলো ওখানে থাকবে, ঠিক আছে। বাস্তুবিদ্যা মানে ইকোলজি, এখানটা তো বলার কিছু নেই। বংশবিদ্যা মানে হেরিডিটি, মটর গাছ থেকে আমরা হেরিডিটিটা পড়া শুরু করি, ঠিক আছে, তাছাড়া এক্স ওয়াই থেকে পড়ি। আচরণবিদ্যা, অভিব্যক্তি, ভ্রূণবিদ্যা, বিন্যাসবিদ্যা, ট্যাক্সোনমি, এগুলো নিয়ে সেরকমভাবে আর বলার কিছু নেই, এগুলো থেকে সেরকম প্রশ্ন আসবে না। পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে কলাবিদ্যা বা সেল টিস্যু, সেল স্টাডিকে কী বলা হয় আর টিস্যু স্টাডিকে কী বলা হয়, এগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে। এছাড়া আর একটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে ফসিলস নিয়ে পড়াশোনাকে কী বলে, ফসিলস নিয়ে পড়াশোনা করাটা ভূগোলেরও পার্ট একই রকমভাবে বায়োলজিরও পার্ট, ঠিক আছে। তো সেটাকে প্যালিএন্টোমোলজি এরকম একটা নাম আছে, তোমরা একটু দেখে নেবে, উচ্চারণটা একটু ভুল হতে পারে আমার। এরপর হচ্ছে আধুনিক জীববিদ্যার প্রয়োগ, আধুনিক জীববিদ্যার প্রয়োগ মানে এই যে আমরা আধুনিক জীববিদ্যা বা বায়োলজিতে বিভিন্ন জিনিসগুলো ভাগ করে পড়ছি, এই যে জিনিসগুলো পড়ছি এগুলো অ্যাকচুয়ালি কাজে কোথায় লাগবে। জীবনবিজ্ঞান পড়বো, ভবিষ্যতে আমি জীবনবিজ্ঞান নিয়ে মাস্টার ডিগ্রি করবো, তখন আমার পড়বোটা কী, তখন সেগুলো থেকে আমি দেশের দশের ভালোতে কী করতে পারি। এই আধুনিক জীববিদ্যা কাজে লাগে কৃষিতে, চিকিৎসাবিদ্যায়, মহাকাশ গবেষণায়, আরও অন্যান্য অনেক কিছুতে। স্যার কৃষিতে আবার জীবনবিজ্ঞান কী করে লাগে, অবশ্যই লাগে। এই যে উচ্চ ফলনশীল বীজ, গ্রিন রেভলিউশন হয়েছে, হাই ইয়েল্ডিং সিডসের ব্যবহার, যেমন ধরো IR-38, IR-22, IR-102, জয়া, রত্না, জগন্নাথ, প্রচুর নতুন নতুন ধান, গম, ভুট্টা, বেগুন, প্রচুর দেখবে নতুন নতুন উচ্চ ফলনশীল বীজ আছে যেগুলো খুব ভালো চাষের ক্ষেত্রে ভালো, তাই না, যেগুলোর মধ্যে মানে ভিটামিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে ধানের বীজে যাতে ম্যালনিউট্রিশন থেকে শিশুরা রক্ষা পায়, ঠিক আছে। তাছাড়া ভালো পরিমাণে শস্য চাষ আমরা করছি, তাহলে এই যে কৃষিকাজে এই ধরনের জিনিসগুলো বললাম, তাহলে সেটা আধুনিক বিজ্ঞানের জনক, সরি, বিজ্ঞান থেকে আসছে। এরপরে ধরো চিকিৎসাবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞানে তো জীবনবিজ্ঞানের অভূতপূর্ব ভূমিকা পুরোটাই, মানে তোমরা হয়তো শুনেছো যে বায়োলজি নিয়ে পড়লে ডাক্তার হওয়া যায়, তাই না, তাহলে ডাক্তার কী করে, চিকিৎসা করে, তাহলে চিকিৎসাবিজ্ঞানে কী রকম কাজ করবে, এই ধরো প্যারাসিটামল খাচ্ছ, অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছ, অ্যাথ্রোমাইসিন খাচ্ছ, এই ধরনের বিভিন্ন যে ওষুধগুলো খাচ্ছ, তাছাড়া এই যে ভাইরাসের টিকা দিচ্ছ, তাছাড়া ধরো ডিপথেরিয়া, টিটেনাস, কিংবা ধরো কলেরা, যক্ষা, ডেঙ্গু, এই সমস্ত যে ওষুধ তৈরি হবে, তো সেইগুলো বায়োলজি থেকেই কিন্তু পড়াশোনাটা যায়। স্যার মহাকাশে বায়োলজি, মহাকাশে গিয়ে কি কেউ বংশবিস্তার করছে যে মহাকাশে বায়োলজি চলে এলো, না, এখানে যেটা বলার সেখানে হচ্ছে যেটা একটাই জিনিস বলছি এই একটাই পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে ক্লোরেল্লা নামক একটা শৈবাল আছে, ক্লোরেল্লা নামক একটা শৈবাল আছে, যে শৈবালটা যারা মহাকাশচারী হয় তারা সঙ্গে করে রকেটে করে, সরি, মানে তারা যে মহাকাশ যানের যে উপগ্রহের মধ্যে থাকে তার মধ্যে ক্লোরেল্লা নামক শৈবাল পালন করে, মানে ক্লোরেল্লা নামক শৈবালটা ওখানে রাখে। আর এটা যেহেতু একটা উদ্ভিদে কী করে, শালক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ত্যাগ করে, এই যে অক্সিজেন এটা উপগ্রহের মধ্যে অক্সিজেনের সাপ্লাই দেয়,
তাহলে অক্সিজেনের ব্যালেন্স হয়ে থাকে, তাই না? তাহলে মহাকাশ গবেষণাতেও কিন্তু উদ্ভিদের অভূতপূর্ব ভূমিকা থাকছে। এছাড়া অন্যান্য স্যার কী হতে পারে, অন্যান্য আছে, যেমন ধরো সেরিকালচার, এপিকালচার, মানে হচ্ছে রেশম চাষ, মৌমাছি প্রতিপালন। রেশম চাষ করলে কী হবে, ভালো রেশম পাবো, রেশম থেকে কী হবে, ভালো সুতো হবে, রেশমের শাড়ি হবে। তারপরে ধরো মধু তৈরির জন্য অত্যাধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন করা হচ্ছে, তাহলে কি অর্থকারী, এটা পয়সাও আমাদের ইনকাম হবে, তাই না, টাকা পয়সা পাওয়া যাবে। তাছাড়া আরও অনেক জিনিস হতে পারে, যেমন ধরো বিভিন্ন রকম সার তৈরি, কেঁচোর ইউজ করা, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া প্রয়োগ করা, তারপরে কীটনাশক প্রয়োগ করা, এগুলো কিন্তু বিভিন্ন রকম জিনিস যেগুলো বায়োলজির শাখা প্রশাখা, অর্থাৎ বায়োলজির সঙ্গে সঙ্গে এগুলো আমাদেরকে ভবিষ্যতের দিকে, যদি আমরা আরও পার্টিকুলার স্পেশালাইজেশনের দিকে যাই, তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে থাকবো দেখবো এগুলো থাকছে। তাহলে দেখো বিভিন্ন রকম জিনিস বললাম যেগুলো থেকে হয়তো তোমার মধ্যে বায়োলজি নিয়ে কিন্তু একটা ইন্টারেস্ট জাগতে পারে, স্যার এর পরের ভিডিওটাতে কী দেবেন, একটা আনন্দ তুমি পাচ্ছ। এই যে ইন্টারেস্ট জাগানোটা সত্যিই খুব কঠিন কাজ, হয়তো অনেকে বলে যে স্যার বায়োলজি আমি পড়বো না, খুব ভয় লাগছে স্যার বায়োলজি না অন্য কিছু পড়ান, এইটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। যেটাকে তুমি নেগলেক্ট করবে সেটাই তোমাকে ডুবিয়ে দেবে, যেটাকে তুমি ভালোবাসবে সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে সব সাবজেক্টকে ভালোবাসতে হবে, কোনো সাবজেক্ট খারাপ না, সেটা সংস্কৃত থেকে শুরু করে স্পেস সায়েন্স হোক, যাই বলো রকেট সায়েন্স হোক, যাই বলো অ্যাস্ট্রোনমি হোক, কি সংস্কৃত পড়া হোক, কি বাংলা পড়া হোক। তুমি বাংলা নিয়ে পড়েছো মানে ভেবো না তুমি কিছু জানো না, তুমি অবশ্যই অনেক কিছু জানো, তোমার জীবনে কাজে লাগবে, আজকে না হোক কালকে লাগবে, তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু লাগবে। যে কোনো সাবজেক্ট, সব সমস্ত সাবজেক্ট, কোনো সাবজেক্টকে নেগলেক্ট করো না, সমস্ত সাবজেক্ট মন দিয়ে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট কাজে লাগবে, কোনো সাবজেক্ট ফেলনা নয়। একটু জল খাই তারপরে আসছি আর একবার। যেটা প্রত্যেক দিন করি সেটা হচ্ছে ক্লাসের শেষে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে বলি, আজকেও বেশ কিছু শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে বলবো, ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন, কিছু প্রশ্ন এমনি বলে দিই যেগুলো পরীক্ষায় আসে, ক্লাস নাইনের জন্যে হোক বা নাইনের জন্যে আগে বলি, কারণ এটা নাইনের টপিক, ঠিক আছে, ক্লাস নাইনে যারা পড়ছে। উপজীতি বিভাগ অপজিতি বিভাগের মধ্যে পার্থক্য কী, চলন গমনের পার্থক্য কী, লাইফ সাইকেলকে বিস্তৃত আলোচনা করো, ঠিক আছে, জীববিদ্যায় আধুনিক প্রয়োগ কী কী হতে পারে, বায়োলজির কী কী শাখা আছে, এই ধরনের বেশ কিছু প্রশ্ন, বা জীবনের উৎপত্তি কী হয়েছিল, কীভাবে হয়েছিল, বিজ্ঞানী ওপারিং কী বলেছেন, কোয়া সার্ভেট কী, পুষ্টি রেচন সালোক সংশ্লেষ শোষণ, এগুলো পুরো আলাদা আলাদা চ্যাপ্টার তুমি পাবে। জীব বা জীবন জীব কাকে বলে বা জীবন কাকে বলে, প্রোটোপ্লাজমের বস্তু কী, এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু অনেক পাবে, ঠিক আছে। প্রাণের ভৌতভিত্তি কাকে বলা হয়, প্রোটোপ্লাজমের অর্গানিজমকে বলা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আছে। ইম্পর্ট্যান্ট দু একটা প্রশ্ন একটু বলি, যেমন ধরো জাস্ট এ মিনিট, কোন বিজ্ঞানীকে জীবন বিজ্ঞানের জনক বলা হয়, কোন বিজ্ঞানীকে জীবন বিজ্ঞানের জনক বলা হয়, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে। বিজ্ঞানীটার নাম কি, বিজ্ঞানীটার নাম হচ্ছে অ্যারিস্টটল। তাহলে জীবন বিজ্ঞানের জনককে, অ্যারিস্টটল, কম্পিটিটিভ কোয়েশ্চেন, ক্লাস নাইনেরও কোয়েশ্চেন, ঠিক আছে। বায়োলজি কথার অর্থ কী, যদি পারো অবশ্যই কমেন্ট করো, বায়োলজি কথাটি কে বলেছেন বা বায়োলজি শব্দের অর্থ কী। বায়োলজি শব্দের অর্থ, বায়ো মানে হচ্ছে জীবন, লজি মানে হচ্ছে বিজ্ঞান, জীবনের বিজ্ঞানকে বায়োলজি বলা হয়, এটা তো খুব সহজ হয়ে গেল। কিন্তু এই যে বায়োলজি শব্দটি প্রথম মানে কে বলেছেন, প্রবক্তাকে যদি বলা হয় তাহলে আমরা বলবো বায়োলজি শব্দটি বলেছেন বিজ্ঞানী ল্যামার্ক, ঠিক আছে। বায়োলজি শব্দটি কে বলেছেন, ল্যামার্ক। জীবন কোন বিজ্ঞানীকে জীবন বিজ্ঞানের জনক বলে, অ্যারিস্টটল। এই দুটো প্রশ্ন তোমরা পেলে। তাছাড়া ধরো মহাকাশ গবেষণাতে কোন গাছ, কোন শৈবাল আমরা ব্যবহার করি, ক্লোরেল্লা, এগুলো কম্পিটিটিভের কোয়েশ্চেন, ঠিক আছে, ক্লোরেল্লা। আচ্ছা এইটা, স্টাডি অফ টিস্যু কাকে বলা হয়, স্টাডি অফ টিস্যুকে বলা হয় হিস্টোলজি, স্টাডি অফ সেল সাইটোলজি, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। জীবন বিজ্ঞানের যে শাখায় জীবদেহের গঠন নিয়ে পড়াশোনা করা হয় তাকে কী বলে, জীবদেহের গঠন,
জীবদেহের গঠন নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, তোমরা যদি পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তাছাড়া আমি এমনিতেই বলে দিচ্ছি, জীবদেহের গঠন নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যানাটমি। অ্যানাটমি, আর তাহলে তোমরা জানাবে যেটা সেটা হচ্ছে ফিজিওলজি কি, ঠিক আছে? অ্যানাটমি আমি বলে দিলাম, ফিজিওলজি কি সেটা তোমরা বলবে। এছাড়া ধরো উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলে, উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলে, উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় আমাদের থিওফ্রেটিসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক। স্যার, উদ্ভিদ বিজ্ঞানের জনক যদি থিওফ্রেটিস হয় তাহলে প্রাণীবিদ্যার জনক কী হবে? উদ্ভিদ বিজ্ঞানের জনক তো আপনি বলে দিচ্ছেন থিওফ্রেটিস, তাহলে প্রাণীবিজ্ঞানের জনক কী হবে? প্রাণীবিজ্ঞানের জনক হবে অ্যারিস্টটল, ঠিক আছে? যেটাকে আমরা হিন্দিতে যদি পড়তে যাই তাহলে দেখবো আরাস্তু নামটা পাবে। তাহলে প্রাণীবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রেটিস, জীবদেহের গঠন নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যানাটমি, ফিজিওলজি কাকে বলে তোমরা সেটা জানাবে। আচ্ছা, মহাকাশে আমরা যে কোন ধরনের শৈবাল ব্যবহার করে থাকি যেটার নাম হচ্ছে ক্লোরেল্লা, বায়োলজি কাকে, বায়োলজি শব্দটা কার কাছ থেকে পেয়েছি, ল্যামার্ক, বায়োলজি শব্দের অর্থ কী, বায়ো মানে হচ্ছে কি জীবন, লজি মানে হচ্ছে পড়াশোনা, জীব নিয়ে, জীবন নিয়ে পড়াশোনা বা জীবন বিজ্ঞান, জীবন, আচ্ছা জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয়, বায়োলজির জনক কাকে বলা হয়, অ্যারিস্টটলকে বলা হয়, স্টাডি অফ সেল কাকে বলে, স্টাডি অফ টিস্যু কাকে বলে, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের সামনে রাখলাম। এই প্রশ্নগুলো দেখবে পরীক্ষায় কিন্তু আসে। সাকসেস হওয়ার আর একটা নিয়ম, আগে অনেক আগে বলেছি চারটে আর এর ফর্মুলা, আজকে যেটা বলছি সেটা একটু আলাদা। সূর্যের আগে যদি তুমি উঠতে পারো তবেই তুমি জীবনে সার্থক। সূর্যের আগে তুমি যদি জীবনে উঠতে পারো তবেই তোমার জীবন এগিয়ে যাবে, নচেত তুমি পারবে না। আজকে ঘুমিয়ে নিলে ঠিক আছে, কালকে সকালবেলায় ওঠো, সূর্যের আগে ওঠো, মানে সূর্য যদি 6টায় ওঠে তুমি 6টার আগে ওঠো। যদি যেদিন তোমার সকাল সূর্যের ওঠার, সকাল সূর্য ওঠার আগে শুরু হবে সেই দিন তুমি জীবনে সার্থক হবে। এই জিনিসটার অভ্যাস যদি তুমি চালিয়ে যেতে পারো সাফল্য তুমি পাবেই, ঠিক আছে? আরেকবার বলছি যেটা বললাম সেটা হচ্ছে, তুমি যদি সূর্যের আগে উঠতে পারো তবেই তুমি জীবনে সার্থক হবে। এই সার্থকতা যদি তুমি বহুদিন ধরে চালিয়ে যেতে পারো তবেই তুমি সাফল্য পাবে। ক্লিয়ার? টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।